আমি এখানে 100 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি নুন হলুদ আর লেবু রস দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রেখেছি আর দুটো কারি পাতা নিয়েছি একটা সাজানোর জন্য আর একটা তরকারিতে দেব এরপর একটি বাটি নিয়েছি কাচের তার মধ্যে চিংড়ি মাছগুলো ঢেলে দেব এবার কিছু শুকনো মশলা নিয়েছি জিরা গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম জিরা গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ দিলাম নুন দিয়ে দেবো এবার এটা ভালো করে মাখিয়ে নেব নমস্কার বন্ধুরা সুলতা হেসেলে আপনাদের স্বাগত আমি আজ কেরালা স্টাইলের চিংড়ি মাছ ভাজা করব এবার এটা আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো দিয়ে আমি মশলাটা রেডি করে নেব তার জন্য আমি 3টা পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি আর 1টা কাঁচা লঙ্কা নিয়েছি আপনাদের যদি এই রান্নাটি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আমি পেঁয়াজটা কুচি করে নিয়েছি দেখুন এইভাবে 2টো কাঁচা লঙ্কাকে কেটে নিয়েছি 8-10টা রসুনকে আমি কুচি করে নিয়েছি কারি পাতাগুলো ছিঁড়ে নিয়েছি ডান্ডা থেকে এই যে এইটার থেকে নিয়েছি কিছু পাতা রেখে দিয়েছি এটা সাজানোর জন্য রেখেছি আমার গাছের পাতা বাড়িতে আমি কিছুটা জল নিয়েছি এরপরে মশলাগুলো একটু দিয়ে দেবো সবই 1 চামচ করে আছে হলুদ গুঁড়োটা 1/2 চামচ আছে চামচের কম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো ভালো করে জল দিয়ে আগে গুলে নিব চিংড়ি মাছগুলো ভালো করে ঘুরে ঘুরে ভালো করে ভেজে নেব চিংড়ি মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি এরপরে যে তেলটা আছে ওই তেলে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কারি পাতাটা ভেজে নেব এটা ভালো করে মাখিয়ে নেব তেলটা চিংড়ি মাছ ভাজা তেলে চিংড়ি মাছ রান্না করলে টেস্ট দারুণ হয় এটা ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ 2 মিনিটের মতন ভেজে নেব Yeah, with
পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে বাকি মশলাগুলি দেব। যতক্ষণ পেঁয়াজ নরম হয়ে যায় ততক্ষণ একটু ভাজব। পেঁয়াজ আর রসুন আছে, এতে আদা দেয়নি। তারপরে যে মশলাটা আমি শুকনো মশলাটা জলে গুলে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম। ওইটা দিয়ে আরও কিছুক্ষণ কষবো। এই মশলার সাথে ক্যারি পাতা ভাজা হয়ে একটা সুন্দর গন্ধ উঠবে, যেটা মাছের আষ্টে গন্ধকে সরিয়ে দেবে। এটা কিছুক্ষণ ভাজা হোক। আমি একটা লেবু নিয়েছি, গন্ধরাজ লেবু। এই লেবুটাকে আমি হাফ করে কেটে নেব। এই হাফ লেবু নিয়েছি, এই হাফ লেবুটা আমি তরকারিতে দেব। তরকারিটা আমার কিছুটা কষা হয়ে এসছে, জলটা মরে এসছে, উপরে লেবুটা নিংড়ে দিয়ে দেবো। এবার এটা ভালো করে মাখিয়ে নেব। এটা আমি খুব কম আঁচে করছি। এরপর চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো ওই জলের মধ্যে কিছুক্ষণ সেদ্ধ হবে। এরপরে এটা আস্তে আস্তে করে মাখিয়ে দেব। জলের সাথে চিংড়ি মাছও ফুটবে, ক্যারি পাতা এর সাথে সেদ্ধ হচ্ছে। শেষে আমি আর দুটি ক্যারি পাতা দিয়ে দেবো, যে দুটি রেখেছি। আমার হয়ে এসছে, দেখুন দেখুন ভাজার মতো। এটা শুকনো ভাতে খেতে দারুণ লাগে। আমরা ভাতের সাথেও খাবো, রুটির সাথেও খেতে পারেন। হয়ে গেছে, আমি ধরে নেব।